तले तले বাংলা বক্ষ পদে নেবেছে বাঙালি শত্রু হুশিয়ার হুশিয়ার বাংলা বক্ষ পদে নেবেছে জমি দেখ হুশিয়ার হুশিয়ার জমি দেখ দুই গালে জমি দেখ দুই গালে বাংলা ভাব কোনো মতে হতে দেবো না। রক্ত আগেও দিয়েছি, আমার স্বাধীনতা সংগ্রামী বাঙালিরা সবাই রক্ত দিয়েছে, আমরা আবার রক্ত দিতে প্রস্তুত, কিন্তু কোনোভাবে বাংলাকে ভাগ করা যাবে না। এখন আবার নতুন করে তারা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে, রাগ সৃষ্টি করছে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, বাঙালির প্রতি বাঙালিকে লড়িয়ে দিচ্ছে, ধর্মের নামে জাতির নামে বিভিন্ন রকম ভুল ভাল বুঝিয়ে বাঙালিকে বাঙালির প্রতি লাড়িয়ে দিচ্ছে। এখন তাদের একটা নতুন একটা মাথায় উঠেছে কি উত্তরবঙ্গকে ভাগ করে দিতে হবে, আবার কি আর একটা কি গোর্খাল্যান্ডকে ভাগ করে দিতে হবে, তারপরে দুদিন পরে বলবে হাওড়াটাকে ভাগ করে দিতে হবে, তাহলে গঙ্গার ওই পারটা কলকাতা অন্য একটা রাজ্য, এই পারটা হাওড়া অন্য একটা রাজ্য, এরকম এটা একবারে বলছে, আবার অখণ্ড ভারত বলছে, খুব ভালো কথা, খুব সুন্দর লাগে শুনতে, আবার বলছে খণ্ড খণ্ড রাজ্য, এটা কি মানে কীরকম চিন্তা ভাবনা এদের মস্তিষ্কে। আমরা সমস্ত বাংলা পক্ষের গুটি কয়েক, আমরা এখন এই মুহূর্তে গুটি কয়েক সহযোদ্ধার এখানে উপস্থিত আছি, আমরা তাদের বর্তমান এখানকার যে প্রশাসন আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে বেশ কয়েকজন উপস্থিত হয়েছি, আমরা আমাদের বর্তমান যে সরকার রাজ্য সরকার তাদের কাছে ওনাদের কাছেও অনুরোধ করতে চাইছি যে এই সমস্ত ভুলভাল কথাবার্তা চিন্তাভাবনা মানুষগুলোর আপনারা একটা বিহিত করুন, তাদের জন্য একটা আইনি ব্যবস্থা গ্রহণ করুন, এবং এটা যেন আমাদের দৃষ্টান্তমূলক একটা উপস্থিত হয় যাতে পরবর্তীকালে এই রকম বিভেদকামী চিন্তাভাবনার মানুষ যেন কোনো প্রয়োজন নেই এই বাংলাতে। এই বাংলা শান্তির বাংলা, এই বাংলা সমস্ত বাঙালির বাংলা, এই বাংলা সমস্ত মানুষকে নিয়ে থাকতে ভালোবাসে। আমাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টির যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে বাঙালি গর্জে ওঠো, নিজেরা বুঝতে থাকো তোমার ঘর, তোমাকে বাঁচতে হবে, তোমাকে বাঁচাতে হবে, জয় বাংলা। এই যে জন বার্লা এবং সৌমিত্রকা দুই সাংসদ, এনারা বাংলা ভাগ করার একটাই উদ্দেশ্য, এরা বাংলায় ঢুকতে পারেনি, এরা বাংলায় ঢুকতে পারেনি বলেই আজকে ওরা বাংলা ভাগ করার চেষ্টা করছে। তবে এদের মিশন একদিন সাকসেস হবে, বাংলা ভাগ হবে, কবে? যেদিন বাঙালি একত্রিত থাকবে না। বাঙালি যতদিন একত্রিত আছে বাংলা এরা ভাগ করতে পারবে না, আর বাঙালি একত্রিত করার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে বাংলা পক্ষে যোগদান করা। এদের দাঙ্গা লাগানো ছাড়া আর বাঙালিদেরকে বিভক্ত করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। প্রথমে জাতি বিদ্বেষ, তারপরে ধর্মীয়, এদের বিভিন্ন, এরা এমনকি এরা বলেছে যে আমরা নাকি বাংলা ভাগ করলে উত্তরবঙ্গ দিয়ে দিলে আমরা চাকরি দেবো, ব্যবসা দেবো, সব কিছু দেবো, আসলে আদৌ এরা কিছু দিতে পারবে না। এই বিভ্রান্তে কোনো যেন বাঙালির মানুষ, হিন্দু বাঙালি এবং মুসলিম বাঙালি বাংলার কেউ যেন এদের কথায় না তাল দেয়। এদের কথা তাল দিলে এরা যদি মনে করে, বাঙালি জাতি যদি মনে করে এদের কথাটা সত্য, বাংলা ভাগ হলে আমাদের ব্যবসা দেবে, আমাদের চাকরি দেবে, এটা সম্পূর্ণ মিথ্যা। এদের কথায় কোনো রকম কান দেওয়া যাবে না, আমরা বাঙালিকে এক হতে হবে, বাংলা ভাগ আর হবে না। শুভ ময়দা আমাদের বলেছে কিছুক্ষণ আগে যে বাংলা ভাগ করার এদের চিন্তাভাবনা আছে, তিনবার ভাগ হয়েছে, আমরা আর পশ্চিমবাংলাকে ভাগ করতে দেবো না, অবশ্যই আমরা এটা দেবো না যদি আমরা বাঙালিরা একত্রিত হই। স্বাধীনতার সময় আমাদের বাংলা ভাগ হয়েছে, আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী আছে, বাঙালি স্বাধীনতা সংগ্রামী বেশি, কেননা বাঙালিরা রক্ত দিতে ভয় পায় না, সেদিনও রক্ত দিয়েছিল বাঙালি তবে দেশ স্বাধীন হয়েছিল, আর আজও বাঙালি এই প্রতিবাদের বিরুদ্ধে সোচ্চারভাবে সংঘবদ্ধভাবে লড়াই করে যাবে, রক্ত দিতে পিছপা হবে না, কিন্তু বাংলা ভাগ হতে আমরা দেবো না। বাঙালিদের বলবো জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে এক থাকুন, বাঙালি হয়ে বাঁচুন, বাঙালি হয়ে থাকুন। আজকে জন বার্লা এবং সৌমিত্র খা, আমরা বলবো বাঙালি কালপ্রিট, এরা হচ্ছে কালপ্রিট, আমাদের খাচ্ছে, আমাদের জাতির নামে আমাদের ভাষায় বসে গালাগালি করছে, আর আমাদের সামনেই বলছে যে বাংলাটা ভাগ হবে, তো ভাগটা হলে কে কী পাবে? আগেও তো ভাগ করেছে, আমরা সারা জীবন তিরস্কার ছাড়া কিছু পাইনি। তো এইখানে বলে দিচ্ছি, যারা যাদের মাথায় চলছে চলুক, বাঙালি পাবলিক যদি একবার খেপে গেল তো কোনো সাংসদের জায়গায় থাকবে, কিন্তু বাঙালি প্রত্যাঘাত করতে এক পা পিছু পা হাঁটবে না। এই বাংলাটাও আমার বাংলা, আমার বাবার বাংলা, আমাদের বাংলা,
কেউ যদি বলে দেওয়াল তুলে দেবো, দেওয়াল তো ভেঙে দেবো, সামনে কিছু থাকলে আপনারা একটু সামনে করবেন। ক্ষমতা আগে ইংরেজরা পারেনি আর ব্রিটিশরা পারেনি, এরা তো কি পারে, এরা তো কোন ছাড়। এরা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস যদি দেখি, সেখানে এই আজকে যারা বড় বড় কথা বলছে তাদের কোনো অবদান নেই। তারা মির্জাফরের কাজ করেছে এবং যে অবদান যারা রেখেছে, যেই বাঙালি যেই পাঞ্জাবি পূর্বতন বক্তরা আবার বলছি বলে গেছেন সমস্ত কথাই, কিন্তু বাংলা ভাগ আর হবে না, বাংলা ভাগ কোনো মূল্যেই দেবো না, বাঙালিকে যেন তারা দুর্বল না ভাবে। এবং বাংলার শত্রু সৌমিত্র খাঁ, বাঙালির শত্রু সৌমিত্র খাঁ জন মাল্লার, এদেরকে কীভাবে দূর হাঁটাতে হয়, কীভাবে চরম শাস্তি দিতে হয়, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি সরকার উভয় সরকারকে আমি বলবো, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এবং তারপরে বাঙালি জাতি তো আছে, সমস্ত বাঙালি জাতিকে জোট করার একজোট করার লক্ষ্য নিয়ে বাংলা পক্ষ যেভাবে লড়ছে আগামী দিনে আরও লড়বে। এবং আমি চাইবো বাঙালিরা দলমত নির্বিশেষে সবাই এসে এর প্রতিবাদ করুন, বাংলা ভাগ আর হতে দেব না। আনোয়ার সুলভ আচরণ যারা করছে, যারা বলছে বাংলাকে ভাগ করতে হবে, তাদেরকে আপনাদের বাড়িতে সাপ ঢুকলে আপনারা কী করেন? ঠিক সেই কাজটাই করতে হবে। সাপ আপনার ক্ষতি করতেই আসবে, সাপ আপনার ভালো করতে আসে না। তো সেই সাপকে যথোপযুক্ত শাস্তি আপনাদেরকেই দিতে হবে। আপনারা বুঝুন আপনারা কীভাবে শাস্তিটা দেবেন, আমরা বলবো না। আপনারা বাঙালি রক্তে বাংলা, রক্তে ক্ষুদিরাম, নেতাজি, চিত্তরঞ্জন বসু সবার রক্ত ঝরছে আপনার গা থেকে, সেই রক্তে দিব্যি খেয়ে বলুন আপনারা কী করবেন। আর সহ্য হচ্ছে না, এই বারবার রাজু ইস্তা শুরু করেছিল গোর্খাল্যান্ড চাই, তারপর এরা দুজন শুরু করেছে উত্তর বাংলা চাই, একজন বলছে রাঢ় বাংলা চাই। এরপর তো নিজের বাড়িটাকে রাজ্য ঘোষণা করে দেবে এবং তাতে মুখ্যমন্ত্রী থাকবে ওরা।